আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এখন ভিডিওটা চালু হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কি। অনেকেই হয়তো এটা চিনেন, আবার অনেকের অনেক পছন্দের একটা খাবার এটা, আবার অনেকে হয়তো পছন্দ করেন না, কারণ অনেকে বাদাম পছন্দ করে না, তাদের এটা পছন্দের না হয়তো। আবার যারা বাদাম পছন্দ করে প্লাস মিষ্টি পছন্দ করে, তাদের এটা অনেক পছন্দের। এটা অ্যাকচুয়াল কি নাম সেটা আমি ভুলে গেছি আসলে, এটাকে বাদামের কি বলে আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানান, আমাকে জানান যে এটা কি। আমি এটা পছন্দ করি। তো দেখতে পাচ্ছেন খাইতে খাইতে আমি কতটা খেয়ে ফেলছি, আর এইটুকু আছে। তো নাম না জেনে খেয়ে ফেলছি, এখন আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করছি। এটা মেবি নারিকেলেরও পাওয়া যায়, নারিকেলেরটাও আমার কাছে অনেক ভালো লাগে, আর পাশাপাশি এটা তো ভালো লাগে বাদামেরটা। নারিকেলেরটাও পছন্দ করি, বাদামেরটাও পছন্দ করি। আপনারা কোনটা পছন্দ করেন, নারিকেলেরটা নাকি বাদামেরটা, অবশ্যই জানাবেন। এই যে দেখতেই পাচ্ছেন, তো আমি কথা বলতে বলতে আমার মুখের মধ্যে পানি চলে আসতেছে। আমি এমনিতেও অনেক মিষ্টি পছন্দ করি, আর এটা যেহেতু মিষ্টি সাথে বাদাম, তো আমার কাছে মোটামুটি ভালো লাগে, মোটামুটি না অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, আপনার কে কে এটা খেয়েছেন, কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার পেজটাকে ফলো করবেন, লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল যারা আরবি সেটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।